হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা ব্যানার্জি অনু। তো তোমরা সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। না, এটা ঠিক ব্লগ বলবো না, এটা খুব একটা ছোট ভিডিও। আমি একটা জায়গা ঘুরতে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। জায়গা মিন্স মেলাতে এসেছি, আমাদের সোনামুখীতে মিলন মেলা হচ্ছে। দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর মেলাটা, অনেক বড় মেলাটা। তো আমি জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো, কারণ আজকে রবিবার, আজকে প্রচণ্ড ভিড়ও হয়েছে। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন দোকানগুলোতে এতটুকু দাঁড়াবার জায়গা নেই, আর কোথা থেকে আমি কি কিনবো কি করব বুঝতে পারছি না। তাও আমি একটা জিনিস কিনবো বলে এসেছি। হ্যাঁ, একটা জিনিস মানে এটা, মানে এই যে দেখতে পাচ্ছ এই গার্ডারগুলো ঝুলছে, মানে আমার এত ভালো লেগেছে যে এটার জন্য আমি আরও বেশি করে ছুটে ছুটে এলাম যে এইগুলো আমাকে নিতেই হবে। তো এগুলো পার পিস 40 টাকা করে বলছিলো। একটু গায়ে লাগছিলো যে ভাই গার্ডারের এত কিসের দাম, তাও যাই হোক স্টাইল মারতে গেলে তো পরতেই হবে। তো তারপর কী করলাম, আরও অন্য অন্য দোকানে গেলাম, বিভিন্ন জায়গায় দাম টাম জিজ্ঞাসা করলাম, না দেখলাম সব জায়গাতে একই দাম। এই যে দেখতে পাচ্ছ এগুলো 30 টাকা ছিল ছোটোগুলো, আর বড়গুলো ছিল 40 টাকা। দেখলাম যে ঠিক আছে, নিতে যখন হবেই তখন 40 টাকা দিয়ে একটা নিয়ে নিই। তো আমি একটা নিয়ে নিয়েছিলাম ওখান থেকে, ক্লিপ ফ্লিপ আরও অনেক কিছু ছিল। দেখলাম চলুন তাহলে আরও অন্যদিকে যাওয়া যাক। অন্যদিকে যেয়ে দেখলাম এইরকম মানে প্রচুর গয়নাগাটি, মানে কানের হার এত সুন্দর সুন্দর বসেছে, মানে আমি তো ভাবতে পারছিলাম না যে আমি কোন দিক থেকে কোন দিকে তাকাবো, মানে দারুণ বসেছে। তো ওখান থেকে চোখ সরিয়ে আমাকে সরে আসতে হলো, কারণ আমি ওখানে দাঁড়িয়ে থাকলে আমার চোখ মানে কানের দিকে যাবেই যাবে, কিছু করার নেই। দেখলাম যে থাক, আগে পুরো মেলাটা ঘুরেই নিই, তারপরে মানে তারপরে যা হোক কেনাকাটি করবো। আজকে করবো না, অন্যদিন করবো, কারণ আজকে প্রচণ্ড ভিড় রবিবার বলে, তো অন্যদিন করবো। তো দেখতেই পাচ্ছেন ফুলের দোকান, জামাকাপড়ের দোকান, মানে প্রচুর প্রচুর দোকান বসেছে, মানে গুনে শেষ করা যাবে না, এত ধরনের দোকান বসেছে। খাবারের দোকান বসেছে, তারপরে পানের স্টল বসেছে, মানে মানে ধারণার বাইরে যে কী কী এবারে নতুন নতুন বসেছে। তো যাই হোক, তো আমি একটা কাপের দোকান খুঁজছিলাম, কারণ আমার কাপ বাড়ির জন্য কিনতে হতো, প্লাস আমার অফিসের জন্য কিনতে হতো, সেই জন্য আমি একটা কাপের দোকান খুঁজছিলাম যে কোথায় কাপ পাওয়া যায়। তো ফাইনালি আমি একটা কাপের দোকান পেয়ে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন ঝুলছে কাপগুলো। তো চলুন তাহলে কাপের দোকানে ঢুকি, আর ঢুকে কী ধরনের কাপ পাওয়া যাচ্ছে একটু দেখি, কারণ যেহেতু নিতে হবে সেহেতু ঢুকতেও হবে। চলুন যাওয়া যাক তাহলে, দেখুন আপনারাও। তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কাচের বাটি থেকে শুরু করে কাপ প্লেট সমস্ত রকমের জিনিস রয়েছে। তো এখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে নিয়েছি, তো ওগুলো বাড়িতে যেয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে 130 টাকার এরকম গেঞ্জি পাওয়া যাচ্ছিলো, বাট কোয়ালিটিটা এতটুকু ভালো ছিল না, তাই জন্য আমি নিলাম না, কারণ আমার খুব দরকার ছিল, বাট আমি দেখলাম তার দোকান থেকে নেওয়াই ভালো। তো এখানে বিভিন্ন ধরনের কাফতান ছিল, কুর্তি ছিল, কুর্তিগুলো 180 টাকা করে দাম ছিল, আর কাফতানগুলো 450 টাকা করে দাম বলছিল, খুব একটু বেশি বলছিল আমার মনে হলো। তো যাই হোক, আমি জাস্ট আজকে একটু ঘুরে নিই, কোথায় কী বসেছে দেখে নিই, কেমন কী দাম বলছে সেটাও দেখে নিই, কারণ আমাকে সেরকমভাবে টাকা আনতে হবে, সেরকমভাবে টাকা জোগাড় করতে হবে। যাই হোক, তো এখানে ব্যাগের দোকান বসেছিল, ব্যাগ আমার নেবার একটুকু ইচ্ছে ছিল না, কারণ ব্যাগ আমার অলরেডি রয়েছে, আর বার্থডেতেও তোমরা জানো বা আপনারা জানেন গিফট করেছে। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমি আর একটু জামাকাপড়ের দোকানের দিকে গেলাম, কারণ জামাকাপড়গুলো একটু দেখাচ্ছিলো যে সামনে পুজো আসছে, আমাকে তো নিতেই হতো জামাকাপড়। তো গেলাম, তো আমার মায়ের এই নীল ড্রেসটা ওপরে ঝুলছে, এটা আমার মায়ের খুব পছন্দ হয়েছিল। তো হ্যাঁ, সত্যিই খুব গ্রাউন্ডটা দারুণ ছিল। তো ভেতরে দোকানে ঢুকলাম, ঢুকে দেখলাম 150 টাকার মোটামুটি টুকটাক 150 টাকার প্যান্ট, তারপরে 120 টাকার প্লাজো সেট, এসব অনেক কিছু ছিল। তো আমার প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগছিলো, বাট কোয়ালিটিগুলো এতটাও ভালো ছিল না যতটা আমি আশা করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের কুর্তি ছিল, ওয়ান পিস ছিল, মোটামুটি সব ঠিকঠাক, মানে দেখতে সুন্দর ছিল, বাট কোয়ালিটির জন্য আমার একটু যেন কেমন একটু লাগছিলো, বাট দামটাও সেরকম যে খুব কম যে বলছিল সেটাও নয়। তো যাই হোক, আমি গোটা মেলাটা ঘুরছিলাম, ঘোরার জন্য গেছিলাম, আজকে একটু দেখে নিলাম। তো আপনারাও দেখে নিন, যদি কেউ আসতে চাইছেন তো চলে আসুন, এখন খুব ভিড়ও হচ্ছে, প্লাস দামগুলো খুব একটা বেশিও খুব একটা বেশি যে সেটাও নেই। তো এখানে ওই যে প্লাজো সেটগুলো ছিল, প্লাজো সেটগুলো দেখছিলাম, তো মোটামুটি সব প্লাজোগুলো ঠিকঠাক ছিল, আমার তো ওগুলো ভালোই লেগেছিলো। তো এখানে আরও অনেক ধরনের জিনিস ছিল, বিভিন্ন টাইপের ছিল, এই যে হলুদ রঙের একটা জ্যাকেট দেওয়া ওয়ান পিস ছিল, এখানে ব্ল্যাক রঙের একটা ছিল ওয়ান পিস, তো আমি দেখছিলাম টুকটাক। তারপরে এখানে আরেকটা হলুদ রঙের, এই যে দেখতে পাচ্ছেন এটা আমার খুব সুন্দর লেগেছিলো, মানে রাজস্থানি টাইপের ছিল কাজটা, আমার খুব ভালো লেগেছিলো হলুদটা। তো এরকম মোটামুটি টুকটাক অনেক রকম আমার ভালো লাগছিলো, বাট কোয়ালিটিগুলোর জন্য আমার যেন কেমন একটা লাগছিলো।
তো এই যে এখানে প্লাজো সেট ছিল, প্লাজো সেটগুলো বেশ সুন্দর ছিল, বাট আমি অতটা প্লাজো পরি না। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন কাফতান, যেটা এবারে খুব নিউ ট্রেন্ডে চলছে কাফতান। কাফতান বললে জানি না কেন আমার একটু মনে হয় যেন কি মোটা মোটা লাগতে পারে আমাকে, সেই জন্য কাফতান আমি এখনও অবধি পরে ট্রাইও করিনি বা নিইনি। তো এখানে মোটামুটি নাইট ড্রেস, এই যে প্যান্ট ছিল, এই প্যান্টগুলো আমাদের ছিল না, এগুলো বাচ্চাদের মানে আমাদের থেকে ছোট যারা তাদের ছিল। তো মোটামুটি সমস্ত কিছু দেখলাম। এই প্যান্টটা আমার খুব ভালো লেগেছিলো, এটা একটা প্লাজো ছিল। তারপরে দেখলাম এখানে এরকম মানে কানের দোকান, মানে যেটা থেকে আমি চোখ সরাতে পারি না সেই দোকানটাতেই আমার বারবার ধরে চোখ চলে যাচ্ছিলো। সেখান থেকে আমি কোনো রকমে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে টুকটাক এগুলো দেখছিলাম যে কোথায় গিয়েছে। আর দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা কেমন করে ধরেছি, মানে এত লোক আমার খুব লজ্জা লাগছিলো যে ক্যামেরা কীভাবে ধরবো, সেই জন্য আমি মানে কী করবো বুঝতে পারছিলাম না বলে আমি ক্যামেরাটা সাইড করে ধরেছিলাম। তো তারপর যে দোকানটা আমাদের প্রত্যেকবার মেলাতে বসে সেটা হচ্ছে আচারের দোকান। এখন দেখছি আচারের সাথে সাথে বিভিন্ন ধরনের পাঁপড় এনেছে, দেখতে পাচ্ছেন সাবুর পাঁপড়, চালের পাঁপড়, বিভিন্ন ধরনের পাঁপড় এনেছে, আচার এনেছে, মুখশুদ্ধি এনেছে, মানে নানান ধরনের মানে প্রচুর ভ্যারাইটি ছিল। তো এটা একটা মেন আকর্ষণ ছিল মেলার মধ্যে। তো আমি দেখলাম যে হ্যাঁ কিছু টেস্ট করা যেতেই পারে, তো আমি কাকুকে বললাম যে কাকু আমাকে তাহলে দু ধরনের দাও। তো 30 টাকা করে শ নিচ্ছিল এই যে সাবুর পাঁপড়, এই যে দেখতে পাচ্ছ দিচ্ছে আমাকে, তো এটা আমি নিচ্ছিলাম। তো 200 নিয়েছিলাম, এই রেডটা নিয়েছিলাম 100, আর এইদিকে সাবুর পাঁপড় নিয়েছিলাম 100। তো 30 টাকা করে শ বলছিল, তো দেখলাম ঠিক আছে ট্রাই করে দেখা যেতেই পারে, যদিও আমি ট্রাই করেছি এর আগে, তাও দেখলাম যে ঠিক আছে মেলারটা একবার ট্রাই করে দেখি। তো তারই মাঝে আমার অবস্থাতে একটু তোমরা দেখো, মানে একটু ভাবো তোমরা যে আমি এত ভিডিও করতে ইচ্ছে যাচ্ছে তবু লোক লজ্জার ভয়ে ভিডিও করতে পারছি না, যদিও লজ্জার কিছু নেই এটাতে, তাও আমার একটু লজ্জা লাগছিলো যার জন্য আমি শুধু সেলফির মতো করে নিজেকে নিজে দেখিয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা এত মেলাতে ঘোরার পরে মেলাতে খাবার কিছু পছন্দ সেরকম হয়নি, কারণ এতটুকু আমার মেলার খাবার খেতে ইচ্ছে করছিলো না। তার জন্য আমি দেখলাম যে না, আমাদের সোনামুখীর মানে এই স্টলই ভালো, তো স্টলে গিয়ে একদম আরাম করে ঘুগনি, ডিম সিদ্ধ এইসব খাবো। তো মাকে নিয়ে আমি চলে এলাম আর বাপিকেও সঙ্গে ফোন করে নিলাম, তো চলো তিনজন মিলে আমরা তাহলে একটু ঘুগনি এসব খাই। তো আমার মনে হয় এখান থেকে খাওয়াটাই বেটার। তো আমি মা বাবা সবাই মিলে এখান থেকেই খেয়েছি, তো চলো কী কী খাওয়াচ্ছি দেখাই তোমাদের। তো আমরা সবাই প্রথমে ঘুগনি নিয়ে নিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ ঘুগনির সাথে ডিম নিয়েছি একটা করে, আর তার সাথে আমি দেখলাম একটা ভেজিটেবল চপও নিয়ে নিই, তো তিনটে একসাথে খাবো আমি এবার। তো এই যে ঘুগনি, ডিম সিদ্ধ আর এই যে ভেজিটেবল চপ, এই কম্বিনেশানটা আমার কাছে দারুণ লাগে। দুটো তিনটেকে একসাথে মিক্স করে খেতে আমার তো সেরা লাগে। আর আমি মাঝখানে ক্যামেরাটা বাপিকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে বললাম বাপি একটু ক্যামেরাটা করে দাও আমাকে, ক্যামেরা কেউ করে দিচ্ছে না, তো বাপি আমাকে ক্যামেরাটা করে দিয়েছিলো আমি যখন খাচ্ছিলাম। তো তারপর আমি চলে গেলাম লেডিস কর্নারে, আমার কিছু জিনিস কেনার ছিল, এই যে আইলাইনার মাস্কারা কেনার ছিল, শেষ হয়ে গেছিলো। তার সাথে সাথে মায়ের একটা চিরুনি নেবার ছিল, তো মা একটা চিরুনি পছন্দ করে নিয়েছে, চিরুনি আবার পছন্দ করার কী আছে তাই না বলো। তো তারপর চিরুনি নেবার পরে এই যে চুড়ি টুড়ি দেখছিলাম, তো চুড়ি আমি অতটাও পরি না, শাড়ির সাথে হয়তো এলে গেলে পরি মাঝে মধ্যে, বাট অতটাও আমি পরি না, বাট আমার খুব ভালো লাগে। তো মা এখানে দুটো জিনিস নিয়ে খুব ব্যতিব্যস্ত ছিল, সেটা হচ্ছে নাইসিল নেবে নাকি ডার্মিকুল নেবে, কারণ মায়ের ঘামাচি হয়েছে। তো মা দুটো নিয়ে খুব কনফিউজ ছিল, আর আমি এদিকে কানের দেখতে কনফিউজ ছিলাম যে আমাকে কোনটা ভালো লাগবে, কারণ কানের যেখানে সেখানে আমিও দেখতেই পেলে আমি সেরকম কিছু মানে ভিডিও করতেই পারিনি, কারণ এত ভিড় হয়েছিল আজকে যে আমি যে ওখানে মানে ভিডিও করব সেটাও আমার কেমন একটা লাগছিল, এখনই লজ্জা লজ্জা লাগছিল। তো বুঝতেই পারছো তোমরা যে আমি ভালো করে ভিডিও করতে পারিনি, আমি আরেক দিন যাবো, গিয়ে পরে ভালো করে ভিডিও করব। আজকে মোটামুটি একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে, তো ওটাই দেখবে কী কী বসেছে। মোটামুটি অনেক জমজমাটি হয়েছে মেলাটা, তো কিছু কিছু জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখাই কী কী জিনিস কিনেছি। তাদেরকে বলি আমি কী কী জিনিস নিলাম মেলা থেকে, তো দেখতেই পাচ্ছ এখানে ডিশ নিয়েছি কিছু, কারণ এই ডিশগুলো এত আমার মা ভাঙে হাত থেকে পড়ে, যার জন্য যেখানেই মেলা হয় সেখানে ডিশ আর এই কাপ এগুলো থাকবেই। তো এই কাপগুলো বেশ ভালো লাগলো মেলা দেখলেই, মানে মেলাতে গেলেই কাপ আর ডিশ এগুলো থাকবেই আমাদের। তো এই যে দেখতে পাচ্ছ একটা এরকম নিয়েছি গোছা, 6টা আছে সেট, আর এদিকে দুটো এরকম একটু সুন্দর দেখতে মানে নিয়েছি, খুব ভালো লাগছিলো এগুলো দেখতে, খুব চকচক করছিলো দেখতে, সেই জন্য এই দুটো নিয়েছি। তার সাথে এরকম এই যে ডিম ফেটানোর, তারপরে কোনো কিছু মিক্সড করার জন্য এটা নিয়েছি, খুব দরকার এগুলো। আর এই যে ডাল করার জন্য এটা নিয়েছি ভাতের সাথে, তো এগুলো নিয়েছি রান্নাঘরের উপকরণ। আর এদিকে দেখতে পাচ্ছ পাঁপড় আছে,
দেখালাম তোমাদের কিছু পাপড়ের দোকান বসেছে, এটাও একটা এক ধরনের পাপড়, আর এইদিকে এটাও এক ধরনের পাপড়। তো এগুলো খুব সুন্দর বিভিন্ন ধরনের বসেছে, 30 টাকা করে শ এগুলো, সেই জন্য আমি নিলাম টেস্ট করার জন্য। আমি এটা আগে খেয়েছি, তাও একবার দেখবো এটা কেমন, এখানে এটা কেমন। আর এটাও মোটামুটি দেখে মনে হচ্ছে এটা খাইনি একবার, এটা সাবুর আই থিঙ্ক। তো এই দুটো নিয়েছি, আর এইগুলো 60 টাকা চড়া ছিল, 70 টাকা ছিল, 50 টাকা ছিল, বিভিন্ন ধরনের ছিল। আর এগুলো তো 20 টাকা করে প্লেটগুলো ছিল, আর এগুলো 15 টাকা করে পিস ছিল। তো আর এইগুলো মোটামুটি 30-40 টাকা এরকম করে নিয়েছে, এটা মনে হয় 50 টাকা, তো এরকম নিয়েছে। এটা কিছু কিছু গেল, তারপরে এই যে দেখতে পাচ্ছ ব্লু হেভেনের আমি মাস্কারা নিয়েছি আর আইলাইনার নিয়েছি, খুব দরকার ছিল এগুলো আমার। যদিও এগুলো আমি মেলা থেকে নিইনি, এগুলো আমি লেডিস কর্নার থেকে নিয়েছি। আর এই যে চিরুন নিয়েছি একটা মায়ের জন্য, তারপর আমার জন্য কিছু শ্যাম্পু নিয়েছি, আর এইদিকে মায়ের ঘামাচি, উফ কী বলবো। আর গরমে উপরে যেহেতু থাকি আমরা, সেহেতু গরম প্রচণ্ড, সেই জন্য মায়ের একটু স্কিন প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য এইগুলো নিয়েছি। আর হ্যাঁ, মেন আকর্ষণ সেটা হচ্ছে এইটা, মেলা থেকে এইটা নিয়েছি, খুব উঠেছে এখন ট্রেন্ড এটা, তো এটা আমি চুলে আঁটবো, সেই জন্য নিয়ে নিয়েছি। আর এখানে দুটো চামচ আছে, এই চামচ দুটোও নিয়েছি। তো মোটামুটি এই জিনিসগুলো নিয়েছি আমি মেলা থেকে, এত কিছু নিয়েছি, কিন্তু আমি একটু স্যাটিসফাইড নই মেলাটা ঘুরে, কারণ আমি সেরকমভাবে ভালোভাবে ঘুরতেই পারলাম না, এত ভিড় হয়েছিল। আমি মানে ঢুকবো যে কোনো দোকানে, ঢুকে যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, বুঝতে পারছিলাম না কীভাবে ভিডিও করব। তো মোটামুটি যতটুকু আজকে ঘুরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, আর এই জিনিসগুলো নিলাম। আরও কিছু অনেক কিছু কানের টানের অনেক কিছু ছিল, যেগুলো আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, কিন্তু কী করব, ভিড়ের জন্য আর মানে আমার ভালোই লাগেনি কিছু কিনতে, তো সেই জন্য এই কটা জিনিসই কিনলাম। আমি যে গার্ডারটা নিয়েছি এটা দেখতে পাচ্ছি আমার ড্রেসের সাথে ম্যাচ করে গেছে, তো আমি এটা একটু তোমাদেরকে এঁটে দেখাচ্ছি, দাঁড়ো। এই যে দেখতেই পাচ্ছ কেমন লাগছে একটু জানিও তোমরা, আমার এই ড্রেসটার সাথে পুরো ম্যাচ করে গেছে, আমার তো প্রচণ্ড ভালো লাগে এগুলো, তো আমার তো খুব ভালো লেগেছে, চুলের সাথে একদম দারুণ দেখতে লাগছে। এরকম করে সামনের দিকেও রাখা যাবে আর পেছনে খুলেও রাখা যাবে, তো আমার তো খুব ভালো লেগেছে। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, এমন কিছু ব্লগ এটা নয়, জাস্ট একটা ঘুরতে গেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ও সরি, আমি একটা কথা আপনাদের করে আমি খিচুড়ি করে দিই, প্লিজ কিছু মনে করবেন না, কিছু মনে করো না। আসলে কিছু বড় বড় মানে আমার থেকে যারা বড় তো সেরকম কিছু দর্শক থাকে, আর আমার থেকে যারা ছোট বা আমার বয়সী বা কিছু কিছু জন থাকে যাদেরকে আমি তুই বা তুমি দিয়ে মানে কথা বলি আর কি, সেই জন্য তুমি, তো এরকম থাকার জন্য আমি তুইটা বলি না, মানে তুমি আপনিতে গণ্ডগোল করে দিলি, তো প্লিজ কিছু মনে করবেন না, কিছু মনে করো না তোমরা। তো সেই জন্যই আমার একটু কনফিউজড হয়ে যাই যে কী দিয়ে কথা বলবো। হ্যাঁ, আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগে। ততদিনের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, যেটা খুব দরকার আমার, প্লিজ এগুলো করতে ভুলবেন না। খুব ছোটো একটা ইউটিউবার আমি, খুব ছোটো আমার ইচ্ছে ছিল, সেই জন্য আমি এই চ্যানেলটা হঠাৎ করে খুলে ফেলেছি। তো প্রতিদিন আমি ভিডিও দিতেও পারি না আর কোনো কিছু কন্টিনিউ করতে পারি না, তাও আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব, অন্তত সপ্তাহে একটা করে হলেও চেষ্টা করব। তো টাটা, সবাই ভালো থেকো।